আমাদের সিরাজগঞ্জের তারা প্রপরিমানার ভাই ওনার আব্বা মনেシナ ভাই নেতাদের চাকরি করেন আর এই ছেলেটা বগুড়া মহিলা মাদ্রাসা এর একটা ছাত্র আমাদের ছাত্র আছে আপনাদের আনারোজ জামে মসজিদে সম্মানিত ইমাম ও খতিব আবেদ আবু হাসান আপনি সবাই তাকে চেনেন চেনেন কিনা তার অহিব এবং তার শালিকা দুজনই মার সাথে পড়তো তার অহিব উপর জেলাতে পড়তো আর তার শালিকা বলার সাথে এই ছেলের সাথে আমাদের নির্মাণের সাথে এক সঙ্গে পড়ালেখা করতো আজকে সে পুরুষের রোমাঞ্চিত হয়েছেন বর্তমান তার নাম মহম্মদ সাহর সিদ্দিকি মহম্মদ সাহর সিদ্দিকি ওযাই হোক গত আট মাস আগে এই আল্লাহ বাগ ব্যবস্থা করতেন ছোট্টবেলায় যখন উনি মাদ্রাসায় পড়েন এই পড়া অবস্থায় তালবিলাম অবস্থায় মহিলা অবস্থায় ভয়ংকল একটা স্বপ্নে দেখেন ভয়ংকল একটা স্বপ্ন দেখার পরে উনারা গুরুতরা একটু বুজুর্গ আমার পরিচিত আর কি মনার কাছে এই স্বপ্নের কৃত্তান্তটা বলে হুজুর আমি তো এই স্বপ্ন দেখছি ওই স্বপ্নের তাবির কি হবে হুজুর বলছে তোমার সাংঘাতিক রকমের একটা পরিবর্তন হবে তোমার জীবনে একটা পরিবর্তন আছে এখন কি পরিবর্তন আছে সে কথা তার উনিও জানে না কেউ জানে না হুজুর এখন বলছে আর বিশ বছর পরে দীর্ঘ মনে করেন বয়স বিশ বছরে এই ঘটনা ঘটলো আট মাস এখন এই বছর প্রায় বয়স চলছে আর কি আজ দশ বছর

এর করবে আমাদের পুतियाবাড়ি তো পুतियाবাড়ি মসজিদের সম্মানিত ইমাম নাকি গজল পরিবেশন করবে তারপরে मेहमान আপনাদের সাথে কথা বলবেন বলছিলাম আপনাদেরকে সামনে আসার জন্য দেখবেন কত সামনে আপনারা বয়জিতে দ্বারা আসসালামু আলাইকুম ওয়া আং চাঁদ কে বলি তুমি সুন্দর নাও আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি চি নাও আমার মায়ের মতো কালো আলেই ও হিমিং শুরুরিয়াং ফুসিনা ومن سيئات اعمالنا من يهد الله فلا مدل له ومن يدلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون. وقد قال رسول الله صلى الله عليه وسلم إن الطهور شطر الإيمان الجنة تحت أقدام الأمة بلغوا عني ولو آية إخاني সামনে উপস্থিত ভাই এবং বাবার বয়সী চাচা মামা মুরব্বীরা এবং উপস্থিত সম্মানিত এবং আমার মাথার তাজ আমার মাথার মুকুট আমার চোখের মনি ওলামায় কেরাম পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা ছোট ছোটো ভাই ও বোনেরা সবাইকে আমার অন্তর অন্ত এবং অন্তরের স্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছে আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে শুভেচ্ছা জানালাম সালাম কেন দিলাম না আল্লাহ রাসুল সাল সাল্লাম কিন্তু বলেছেন যে আসসালাম আল কালাম আগে সালাম পরে কালাম কথা বলার আগে সালাম দিতে হবে সালাম বল দিয়ে তারপরে কথা বলতে হবে এই জন্য কিন্তু আমি প্রথমেই সালাম দিয়েছি এবং আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত ছোটোখাটো ত্রুটি বিচ্যুতি ভুল ত্রুটি থেকে ক্ষমা করে আল্লাহ তালার রাসুল মোহাম্মদ সাল্লাহ আলি দেখানো পথে এবং তিনার হাদিস অনুযায়ী পথ চলার তৌফিক দান করুন সবাই বলুন আমিন তো আপনারা সবাই যে আল্লাহ তালার দরবারে আসছেন আপনারা কি একটা নিয়ম জানেন যে যখন দুনিয়ার কিছুই থাকবে না কেমত হবে তখন পৃথিবীতে কি থাকবে আল্লাহর ঘর মসজিদ আল্লাহর কিতাব যেখানে পাঠ করা হয় মাদ্রাসা তাহলে এই মসজিদ মাদ্রাসা হবে মানুষের নাজাতের পথ হান আল্লাহ তো এই নাজাতের পথে যদি কোনো চিহ্নই না রেখে যান তাহলে আপনাকে মসজিদ মাদ্রাসা কেন সাপোর্ট করবে কেন চিনবে তাই না তো দেখা যায় কি যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় কোনো রোগ হয় তখন আমরা লাখ লাখ কোটি কোটি টাকা ঘুরাইতে পারি খরচ করতে পারি আমরা যখন অপচয় করি খারাপ পথে ব্যয় করি তখন আমরা অনায়াসে খরচ করতে পারি কিন্তু আল্লাহ তালার ঘরে ইয়াতিমদের জন্য আল্লাহ তালার ঘর নির্মাণের জন্য আমরা দশ টাকাও বের করতে পারি না কেন ভালো মানুষ হওয়ার জন্য দেশের সেবা করার জন্য ইমানদার মুসলিম হওয়ার জন্য পকেটে কোটি টাকার দরকার নাই দশ টাকাই যথেষ্ট এই যে ধন সম্পদের মালিক যারা উপস্থিত আছেন আমার তো মনে হয় না যে এখানে এমন একজনও নেই যার পঞ্চাশ হাজার দশ হাজার বিশ হাজার পাঁচ হাজার টাকা নেই একজন হলেও আছে আছে উপস্থিত কি দান করছেন করেন নাই কত করছেন দশ টাকা পাঁচ টাকা দুই টাকা এক টাকা ঘটনা কি সত্যি কয়জন দান করছেন বেশি অ্যামাউন্টের টাকা কয়জন দান করছেন মনে হয় না যে একদিন চলে যাব। মৃত্যুর কথা মনে হয় না একদিন রাত্রে শুধু চোখ বুঝে একবার ভাববেন যখন আমি মরে যাব কবরে শুয়ে থাকব কেউ যাবে না সাথে আমার ধন সম্পদ টাকা পয়সা স্ত্রী সন্তান কেউ যাবে না যাবে আমার আমল নামা আপনারা কী চান আমল নামা আল্লাহ তালা ডান হাতে দিক না বাম হাতে দিক তো ডান হাতে চাইলে তো দান করতে হবে আল্লাহর রাস্তায় দান আপনারা তো আমি সাধারণত কালেকশন করি না এবং আমার আগে সম্মানিত বক্তা উনি কালেকশন করে গেছেন তো তারপরেও আমাকে দেখে এবং আল্লাহর ঘরে যাদের সাক্ষী রাখে যাওয়ার ইচ্ছা আছে যে মৃত্যুর পরে এই আল্লাহর ঘর এই দান আমার সাক্ষী দেবে যে অমুক দান করছে আল্লাহ একে তুমি জান্নাতে নাও সু আল্লাহ তারা তারা দয়া করে দান করবেন আপনাদের মাঝে রুমাল যাবে আপনারা যে যা পারেন দান করবেন দুই মিনিট সময় থাকলো সবাই দান করেন তাহলে আল্লাহর কুদরত দেখে সুভান আল্লাহ বলতে হয় জানেন না আল্লাহ আকবর বলেন আল্লাহ তালার সে বড় আর কেউ আছে আল্লাহ তালার সাথে মহান আর কেউ আসে আমরা চাইবো কার কাছে আল্লাহ তালার কাছে আমাদের কী দরকার আল্লাহ তাল্লাহার কাছে চাইবো যদি আল্লাহ ফেরায় আল্লাহ যদি না দেয় তখন অন্য কারোর কাছে চাইন আগে দেখেন আল্লাহ তালা দেয় কিনা খাস দিলে নেকাতে আল্লাহ তাল্লাহার কাছে চাইবেন একান্তে চাইবেন দেখবেন আল্লাহ তালা দেয় কিনা আল্লাহ তালা আমাদের সমস্ত নে কামল করার তৌফিক দান করুন এবং সমস্ত পাপাচার থেকে বিরত থাকার এবং তার হাবিব মোহাম্মদ রসুল সাল্লাইের পথে চলার সুন্নত মেনে চলার এবং ফরজ কায়েম করার ফরজ মেনে চলার তৌফিক দান করুন সবাই বলুন আল্লাহ ইনশাল্লাহ ভাই তো অনেক রাত হয়ে গেছে প্রশাসনের পক্ষ থেকে বারোটা পর্যন্ত অনুমতি ছিল তো সাড়ে বারোটা বেজে গেছে সেজন্য ওনার মুখ থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শোনার আগ্রহী ছিলাম কিন্তু সময় সংকীর্ণ হওয়ার কারণে আমরা সময় দিতে পারলাম করবেন না বালাগুল উলা বিকামালিহি কশফাদ দুজা বিজামালিহি হাসনাতু জামিআ একসাথে সবাই হিসলিহি সলিহি আলাইহি ওয়া আলিহি জোরে জোরে সবাই একসাথে

কচফাদু জবি জমা লিহি হাচোনাতো জমি অখি চলিহি চলোৱ আলিহি আলিহি মৰাবোতে জিকিৰ হবে জিকিৰ লা ইলাহা ইল লল্ল লা ইলাহা ই লল লা ইলাহা إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ إِلَّا اللَّهُ إِلَّا اللَّهُ سُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ سبحان الله والحمد لله لا إله إلا الله جوري <odi> لا إله إلا الله لا إله إلا الله لا, لا إله إلا الله إلا الله إلا الله লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা আমাদেরকে এই دینی মজলিস থেকে সমস্ত যেগুলা আমরা নেক আমলের কথা শুনেছি সেগুলা আমলে আনার তফিক দান করুন সবাই বলুন আল্লাহুম্মা আমিন এবং মা ও বোনেরা আপনাদের উদ্দেশ্যে আমার জাস্ট একটা কথা বলবো যে আপনারা চেষ্টা করবেন পর্দায় থাকার আমার মনে হয় আপনারা যদি পর্দা করেন এমন কোনো ক্ষতি হবে না কারণ আমার লাইফে পর্দা দিয়ে কোনো ক্ষতি হয়নি আমি দুই সাইডে লেখাপড়া করছি আমি বর্তমানে ইঞ্জিনিয়ারিং লেখাপড়া করছি আমার লাইফে পর্দা দিয়ে কোনো ক্ষতি হয়নি বরং ভালো হয়েছে আমি অনেক হেফাজতে ছিলাম অনেক ভালো ছিলাম পর্দার অন্তরালে এবং বিশেষ করে বন্ধের বলবো যে আপনারা হিজাবকে ফ্যাশন বানাবেন না কারণ অ্যাজ এ হিজাব দাজেন্ট ফ্যাশন হিজাব কিন্তু কখনোই ফ্যাশনের জন্য না হিজাব পর্দার জন্য আপনাদের হিজাব যেন পর্দার জন্য হয় আপনাদের বোরখা হিজাব এগুলো যেন দেখে মানুষ না বলে যে ফ্যাশন দিস ইজ এ ফ্যাশন নট দিস ইজ এ নট ফ্যাশন হিজাব বোরখা এগুলো কখনো ফ্যাশনের জন্য হতেই পারে না এগুলো পর্দার জন্য এগুলো ইসলামিক পোশাক ইসলামিক পোশাক যেন ইসলামের মতো থাকে আপনি একদিন দেখবেন আপনি যতই সুন্দর হন আর যতই খারাপ হন চেহারা আপনার যেমনই হোক আপনি একদিন দেখবেন আপনি একদিন সুন্দর করে আল্লাহ রাসুলের আদর্শ মতে তিনার বিবিরা যেভাবে বোরখা পড়তেন সেভাবে বোরখা হিজাব পরে একদিন রাস্তায় বের হয়ে দেখেন মানুষ ডিস্টার্ব করে না সম্মান করে অপবাদ দেয় না সালাম দেয় একবার দেখবেন আল্লাহ তালা আমাদেরকে সমস্ত কিছু মেনে চলার তৌফিক দান করুন এবং আমিন এবং আমি আমার পুরুষ ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে যৌবন আছে মানেই এটা নয় যে রক্ত গরম রক্তের তাপ আমি দেখাবো কারণ এই তাপ থাকবে না মাটির সাথে সবই মিশে যাবে রক্তের তাপ যদি দেখাতে হয় পাঁচ রক্ত নামাজ পরে দেখাবেন তাহাজ পরে দেখাবেন যে আল্লাহ দেখো আমার রক্ত গরম আমি তাহাজ্জুতে উঠি ঠিক কি যুবক ভাইরা কোনোদিন তাহাজতে উঠছেন না সময় ঘুমান চারটা পাঁচটা তিনটা দুইটা পর্যন্ত ফোন টিপে টিপে তারপরে ঘুমান কিসের তো ফোন নিজের কোনো কাজ নাই ফোন তো আমারও আছে আমি তো সারাদিন ফোন নিয়ে ব্যস্ত থাকি না আমি সকাল সকাল ঘুমাই সকাল সকাল উঠি কারণ আল্লাহর রাসুল এই নিয়মই দেখিয়ে দিছেন যে সকাল সকাল ঈশার নামাজ পড়ে ঘুমাবে এবং ফজরের আগে উঠবে সবাইকে এটা করেন না অসুখ কেন হয় আমাদের আমরা আল্লাহর রাসুলের দেখানো পথে চলি না জন্যে এত রোগ এত অস্বস্তি আমাদের বেশি না আমি এক মাস বলবো না দুই মাস বলবো না বারো মাস বলবো না এক যুগ বলবো না অন্তত সাতটা দিন আজ থেকে শুরু করে সপ্তম দিন পর্যন্ত সাতটা দিন আপনারা এই নিয়মটা মেনটেন করেন জাস্ট একটা নিয়ম সেটা কি পাঁচ অক্ত নামাজ পড়বেন ঈশান নামাজের পরে জরুরি কাজ কর্ম সেরে ঈশান নামাজ এখন একটু আগেই হয় আগে আজান দেয় ঠিক আছে সমস্যা নাই সর্বোচ্চ দশটা সর্বোচ্চ দশটা ইয়াংদের জন্য সর্বোচ্চ দশটা ইয়াং জেনারেশনের জন্য দশটার সময় আপনারা ঘুমিয়ে পড়বেন এবং ফজরের আগে উঠবেন উঠে অজু করে পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র নামাজ পড়বেন মসজিদে গিয়ে নামাজ পড়বেন নামাজ পড়ার পরে ঘুমাবেন না সকালে হাঁটাহাঁটি করবেন কোরআন লত করবেন সাত দিন নিয়ম মেনে দেখেন সুস্থ থাকেন কি অসুস্থ হন কথা ঠিক নেবে ঠিক সুস্থ থাকতে হলে আগে আল্লাহর নিয়ম মানেন আল্লাহর রাসুলের নিয়ম মানেন তারপরে বলেন আমাকে আমাকে এসে বলেন যে হুজুর আমি সুস্থ হই নাই আমি অসুস্থ হয়েছি আমি গ্যারান্টি দেবো সুস্থ হতে হবে ইনশাল্লাহ আল্লাহ যদি সত্যি হয় আল্লাহর কোরআন যদি সত্যি হয় আল্লাহর রাসুলও সত্যি তিনার দেখানো পথও সত্যি শুভ হান আল্লাহ আল্লাহর রাসুলের পথ অনুসরণ করুন আপনারা আপনাদেরকে আমি বলছি না আপনাদের সন্তানকে ডক্টর ইঞ্জিনিয়ার ব্যারিস্টার বানাবেন না বানাবেন কিন্তু তাকে প্রথম শিক্ষা দিতে হবে সুশিক্ষা সে যেন সারা জীবন সেই নিয়ম মেনটেন করে চলে আমার জীবনের প্রথম শিক্ষা হয়েছে আল কোরআন মক্তব কিতাব এই জন্য আমি কিন্তু আজ পর্যন্ত এই যে ঢাকায় থাকি ফ্যাশনেবল মানুষদের সাথে থাকি কারণ টেক্সটাইলে পড়া মানে সেই লেভেলের মানুষদের সাথে থাকা কই আমার তো নিয়ম নর্চর হয় না আমি তো প্রতিদিন দশটাতেই ঘুমায় পড়ি সকাল সকাল উঠি আমার সাথে যারা পড়ে আমার ক্লাসমেট সবাই আমাকে সকালে জাগায় জায়গায় জন্য ফোন দেয় কারণ শুধু আমি একজন ব্যক্তি আমি তাদের মধ্যে আগে উঠি সাতটা দিন নিয়ম মেনে দেখেন সুস্থ থাকেন কিনা যৌবনের গরম রক্তের গরম অন্যায় পথে দেখেন না নেক পথে দেখান দেখবেন কেমতের দিন আল্লাহ তালা এর পুরস্কার দেবে ইনশাল্লাহ যদি আল্লাহ তালা কেমতের দিনের পুরস্কার না দেন তো আমিও থাকবো আমিও তো থাকবো সেই দিন আমাকে ধরেন ধরে আমার থেকে আমার জীবনের যত সোয়াব আছে নিয়ে নেন আর পাপগুলো আমায় দিয়ে দিয়ে আপনি জান্নাতে যান আমি জাহান্নামে যাবো সমস্যা নাই কিন্তু আল্লাহ রাসুলের দেখানো পথ